তৎকালীন এমপি একটু সিদ্দিকী আমাদের আটজন নেতাকে সে সময় ইউনিয়ন তৈরি হয়নি, ইউনিয়ন রেজিস্ট্রেশন হয়নি, সে সময় একটা ঐক্য পরিষদ ছিল যার কোনো ভ্যালিড নেই বর্তমান। এই ঐক্য পরিষদের নেতৃত্বে আমাদের আটজনকে ডেকে একটু সিদ্দিকী তার এসিগুলি নিয়ে ভক্ত করে দরকার। সে তিনজন তার কর্মকর্তাকে নিয়ে আমাদের আটজনকে আমি রসুন্য বলল, আপনি যদি এই আন্দোলন থামিয়ে দেন তাহলে আপনাকে 8 কোটি টাকা দেওয়া হবে, এবং আপনারা যদি এই চাকরি নিয়ে বিদেশে যেতে চান আপনাদের বিদেশে পাঠানো হবে, আপনারা যদি দেশে থাকতে চান, আপনারা যদি সিবিআই ছেড়ে প্রমোশন নিতে চান, আপনাদের যে থানায় যে যতদিন থাকবেন সে যে প্রমোশন চান এটা দিয়েই আপনাকে দেওয়া হবে। আমাদের আটজনের ভিতর কিন্তু অনেকের হৃদকম্পন শুরু হয়ে গেল যে 1999 সালে 8 কোটি টাকা মানে আজকে অনেক বিষয় কর্মচারীরা এই বিষয়টা জানত না। এর আগের যে উপকারটা ওই হোটেল পরশে 11 দফা দাবির ব্যাপারে যখন একজন ডাইরেক্টর আলাপ করলো তখন আমি ভাই বলল এই দাবি থেকে আমি একদিনকে সার দেবো না যতক্ষণ না আমাদের জীবন আছে এবং আমি রক্ত আমার কর্মচারীদের জন্য ভাই আপনাদের চাকরি চলে যাবে যা আমার আপত্তি নেই। আমির ভাই সে সময় কারেন্ট নাই ঢাকায়, ওই হোটেলে কারেন্টও নাই, আমির ভাই কাঁধে করে একটা গামছা আর ভোরে বসে মোমবাতি চালায় যখন এই দাবিনামায় সই করলো আমি ভাই বলল যাও এই বোধহয় আমার চাকরিটা চলে গেল, তবু আমি কিন্তু পিছপা হওয়া না, আল্লাহ শক্তি আর তুমি শক্তি, আমি এই দাবিনামা নিয়ে আমি তখন মোল্লাহারে চাকরি করতাম, মোল্লাহারে যখন আসতাম আমার প্রতিদিন নিয়ে বসবো, এমন সময় আমার কাছে একটা মোবাইল বেজে উঠল চলিল ভাই যে আজকে তুমি বিয়েতে নাই ভালো গেছে। এই চলিল ভাই আমাকে ফোন করে বলল রে তো ভাই দশম চালের আহ্বায়কের চাকরি একটা অর্ডার চলে গেছে। আমি তখন ধন্যবাদ চালের আহ্বায়ক আমি বললাম খবর দিয়ে ভাই হয় আধা ঘন্টা পরে চলিল ভাই আমার ফোন করে বলল ভাই দশম চালের আহ্বায়ক চাকরি পাঠাই চারজন আহ্বায়ক চাকরি আমি কত বছর আমার দুঃখ করে বলেছে যে বিভিন্ন সে আমাকে কুশলাদি কামনা করে, সে আমার ভোট করে, অথচ আমি তো ইউনিয়ন করি, আমি তো বিজেপি আর ওকে সাথে রাখেছি, আর কর্মচারীরা কি আমাকে একটা ভোটের পক্ষে বর্জন করে এ কথা কিন্তু আমার জানা নাই। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম আমার হয়তো কর্মজীবন শেষ, আমি হয়তো 33 বছর 4 মাস কর্মজীবন শেষ করে আমি এখনো আল্লাহ বাহাদুর রাখেছে। সবচেয়ে বড় শুক্রিয়া যে আমার একমাত্র সন্তান আপনারা সময় দিচ্ছেন এই অনুষ্ঠানে ধৈর্য সহকারে সবাই শুনেছেন এবং ওর মনের কষ্টটা আপনারা অনুধাবন করেছেন। আমার এখানে বেশ কিছু আমার ছোটবেলার বন্ধু আমার স্কুল জীবনের প্রধান শিক্ষক উনি অসুস্থ সে শুরু থেকে আসে বসে আছে, যে সময় আমার কর্মীরাও আছে উনি আসে বসে আছে, ছাত্রছাত্রী আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার স্থানীয় অনেক গণ্যমান্য আমার একজন প্রভাষক তার সময়ের মূল্য এই সরকারি প্রতিদ্বন্দ্বী মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক ইসলামিক স্টাডিজের সে আমার মামা সম্পর্ক হয় সেও আসলে এই অনুষ্ঠানে আপনাদের মাঝে তার এই বিষয়গুলো জানান এবং জানান। আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে দূরান্ত থেকে অনেক বাধা নিজেদের অনেক কষ্টের কথা শুনে আপনারা সব বাধা পেরিয়ে যে সবাই সেই দিন এখন আসেনি তারপরেও এসেছেন, এই যে ঝুঁকি নিচ্ছেন এখানে যদি 50 জন হাজির হয় আমি মনে করি এখানে 50,000 লোক আমার এই 50,000 কর্মী আমি মনে করি এখনো পৃথিবীতে যদি আপনারা ওই সেই শ্রেণীর মতো হাত দিয়ে আমার হাতে শপথ করেন 50টা ছেলে নিয়ে আমি রেজা আমার পেমেন্টের আশা উঠে
আপনারা যদি এই মুহূর্তে দিতে চান না তাহলে ভাই আমাদের ডিপার্টমেন্টাল যত সমস্যা আছে আমি আপনার সাথে কাতার বলি হয়ে আমরা সেখানে যেতে চাই 50 তো ছেলেই যথেষ্ট বেশি লাগে না একদম একতলা থেকে ছয়তলা মারি চটে পৃথিবীতে আমি একটা জিনিস বিশ্বাস করি আমার তিন বছর মারির উপরে উৎপাদি জিনিস আর নাই এটা সবাই ভয় পায় এবার ধরে যা বিকার হয়েছে 2 কেজি মাংস আছে বাকিটা আমাকে তিনি দেবে আমি একটা আতঙ্ক আমি যে সময় এই আমেরিকার আমল আমি আমেরিকার কারণে আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে শ্রমিক লীগের ফেডারেশন ভুক্ত হওয়ার জন্য সেই কালী আমলের পর হোক এরকম আমি আমাদের অভিযোগে আগামী 200 বছরে 1000 বছরে একদম সেই আলী আমলের সেই আলী আমলের আমার মামা করে দেবে উনি আমাকে বলেন চল শ্রমিক লীগের সাথে যাই আমি 14 দিন তার সাথে কাটাচ্ছি একজন প্রধানমন্ত্রীকে ন্যূনতম সম্মান এটাও সে পারে সে দাঁড়ায় আছে আলী আহমেদ দাঁড়ায় আছে শেখ হাসিনা খুব এদের কাছে আমার এসে কাজে আমাদের বসা হয়েছে শেখ হাসিনা এটা লক্ষ্য করে আমাকে বললো শেখ আলী আহমেদ আমার ডাক দেব ডাক দেবো শেখ হাসিনার পুরো কথা আমি বলবো শেখ হাসিনাকে নিয়ে আমি আর বেশি বলবো শেখ হাসিনার দুটো কথা বললো একটা হচ্ছে আমার কাছে আমি বিরোধী দলে থাকাকালীন সরকারি দলে থাকাকালীন আমার কাছে বাংলাদেশের একজন লোক আসছে যে নিজের জন্য আসেনি সে শুধু জনগণ জনমূল্যায়নমুখী চিন্তা ভাবনা প্রযুক্ত হয়েছে শেখ আলী আহমেদ বলতো যে মা তুমি কার কথা বলতেছো ভাই আমার সামনে দাঁড়ায় আছে যে চাকরি আলী আহমেদের কথা বলতেছে একটা দ্বিতীয়টা হচ্ছে শেখ হাসিনা বলল যে আপনার সাথে যে আপনার ভাই মেরে নিয়ে আসছেন এ ভাই কি আপনার মতো নিতিবা শেখ আলী আহমেদ বলল মা হাসু তুমি কি বলো এ তো আমার থেকে আরো 1 ডিগ্রি উপরে তার মানে আমি আবার যাবো তোমার ধরে নিয়ে আসবো না পড়ার সাথে সাথে শেখ হাসিনা না আমার মাথায় হাত বুকে পিছে সমস্ত জায়গায় হাত ধুলায় ভাই তো অনেক আমলিগার আছে শেখ হাসিনার সাথে কর্মরাজন করার সৌভাগ্য আমাদের হয়নি আর বললে যে আপনি ভেষ্টবাসী হবেন তাও এ যোগ্যতাটা আমি নিয়ে শেখ হাসিনা আমাকে বলেছে আপনি যে এখন আমার ভাই আমার এসে বলবো চাচারে আনবেন না ভানুভবনে এসে আপনি শুধু একজন চিনবেন ফকিরা শেখ আলী আহমেদের ভাই এটুকু বললেই আমি আপনাকে পান্তা দিতে সম্ভব টাকার সমস্যা বলবেন এলাকার সমস্যা বলবেন আপনার যদি কোনো সমস্যা থাকে আমি কিন্তু আমার সমস্যা কোনোদিন বলবেন কারণ ওই যে আজকে আমাকে বলছে যে নীতিবা আমি একটা কাজের জন্য শেখ হাসিনার ধারে গেলে তুমি আমার বুকি পাথরে হয়তো লাথি মারবে আর শেখ আলী আহমেদের ওই কথাটা মিথ্যায় পর্যবসিত হবে প্রিয় সহকর্মী বৃন্দ একটা উদাহরণ টানলাম এই কারণ যে আপনাকে নেতা হতে বলে আপনি মনে করবেন না যে আপনার সামনের জীবনটা খুব সুখে আপনার সামনের যে ধাপটা নেবেন এই ধাপটা খুব আনন্দে এখন আমাদের পৃথিবীতে 2079 যে সৃষ্টি 2079 করতে যে কর্মচারীদের তৎকালীন প্রায় 84 লক্ষ টাকা আপনাদের দেওয়া শ্রমের টাকা দিয়ে এই ম্যানেজমেন্টের সাথে প্রতিযোগিতার মাধ্যমে এই 2079 যার দাম বর্তমান যে এমডি আমরা শেষ বিষয়ে আমরা গেছিলাম যাওয়ার পরে উনি বলল আমরা 3টে প্যানেলের সাথে আলাপ করে দিয়েছি চতুর্থ প্যানেল আগে আসতে এত দেরি করবো আপনারা এত দেরিতে আসবেন তো এখানে ওই জায়গায় এমপির সামনে থাকার পিছনে এই যে পর পর চেপে
এই তিনজনই ঢুকলাম আর একজনকে নিতে চান উনি অ্যালাউ করেন তিনজনে গেল বিস্কুট হোসেন মামুন তাকে দেখে বলতো এদের রেজিস্ট্রেশন নাম্বার আর এই তিনটে ছেলের মোবাইল নাম্বার দিতে হবে এদেরকে আমার দরকার হতে পারে কারণ আমি পিডিএফে যা যাচ্ছি এদের সাথে আলাপ করে আমি চাইব প্রিয় সহকর্মী আপনাদের সামনে আমি আমার বক্তব্য দীর্ঘ হয়ে যায় আজ হচ্ছে আমি আবেগ যদিও তবু আমি এত আবেগকারিত নই কারণ আমার ছোটবেলার জীবন অনেক কষ্ট আমার বোন একমাত্র বোন এখানে আছে 0-80 সাল পর্যন্ত দুই ভাই বোন একসাথে সিনেমা দেখতাম নতুন সিনেমা আমার বোন 0-80 সালের পরে বলল রেজা আর সিনেমা দেখব আমি বললাম আপা কেন তাই ধারাবাহিকভাবে সিনেমা দেখব না এই কারণে যে আমাদের যে জীবনটা এই যে কর্ম জীবন এই জীবনটা কোনো প্রযোজক কোনো চিত্রনাট্য কোনো পরিচালক আজ ফুটাই তুলতে পারবে তাই আমাদের কত নির্মম জীবনে আমরা দুই ভাই বোন আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমরা কিন্তু দুই ভাই বোন এই ফকিরাদের মানুষের সাথে মিলেমিশে আছি আমার আপন চাচাতো ভাই অস্ট্রেলিয়া সিটিজেনশিপ আমি ভর করি এই বিল্ডিংয়ে আমার হাজি ভাই বিল্ডিংয়ে এখানে আমার ছোটবেলার বন্ধু মল্লিক ইসমাইল হোসেন খোকা তার কিন্তু আমার ভাইরা হয় আমার সেই চাচাতো ভাই তার বাসায় আসতে বেড়াতে মল্লিক আমার ভোগ দিতে তোর কথা বলতেছে আমি কি কোথায় নিয়ে আসবো এক বস্তি না আমার বাপ নেই আমার বাপকে আমি জন্মদাতা হিসাবে স্বীকার করি যেহেতু আমার বাপ নাই এই জন্যে আমার কোনো চাচাতো ভাই নেই প্রিয় সহকর্মী পিডিপিএফে আমি সবসময় একটা কথা বলি যে পিডিপিএফে প্রত্যেকটা কর্মচারী বিশেষ করে মেসেঞ্জারে যারা আছে এদের সাথে আমি নিজেকে কম্পেয়ার করি এই কারণে ও চাইলে ওর প্রমোশন হবে না আর আমি প্রমোশন পেয়ে ওর দলে রয়ে গেছি অনেক সহকর্মী এখানে আছে আমি এখানে আজকের যে আমার সুপ্রভাষণ সভাপতি ২০৭৯ সংগ্রামী সাংগঠনিক সম্পাদক তাপস কুমার রায় আমি বলব তাকে আপনাদের মাধ্যমে যে আগামী দিন পিডিপিএফ কীভাবে চলবে কীভাবে চালাবে কীভাবে দিক নির্দেশনা দিলে সেই অফিসার একটা থানায় একজন অফিসার আর সব কর্মচারী একটা অফিসার তাকে মাথা নিচু করে আমি একটু বলা বাহুল্য করল হয়তো এরকম হবে না তবে উদাহরণ দেয় একজন এসও সিগারেট ধরাতে পারে একজন থানা অফিসার সিগারেট ধরাতে পারবে এটাই হচ্ছে আমার নিয়ম কারণ একজন কর্মচারী মাঠ পর্যায় থেকে ঝড় বৃষ্টি বাদল করোনা সব কিছুকে উপেক্ষা করে পিডিপিএফের জন্য আর্ম করে সরাসরি একজন অফিসার ওর ঠ্যাঙে পরে তার বাদুটো তুলে দিয়ে মাল পুলিশের টাকা নেয় আর বড় বড় কথা বলে এ হবে না ও হবে না আপনারা যদি সক্রিয় হন এখনো আমি দেখতো এই ভাষায় বলি আমার সাথে এখানে অনেক থানা অফিসার আছে যদিও ওরা এ নিয়ে মাইন্ড করবে ওদের কথা আমার বিশ্বাস কারণ ওরা তো আমার শিষ্য ওরা আমার শিষ্য পরিস্থিতি পরিবেশের কারণে নেতৃত্বের বিভাজনের কারণে ওরা মনের দুঃখে ক্ষোভে ওরা চলে গেছে তো লড়াই হচ্ছে না আমরা প্রমোশন নিয়ে গেলাম নিয়ে সমস্যা এখন আমি যেটা বলতেছিলাম যে কর্মচারীদের উচিত হবে আপনি কি এটা জানতে হবে আপনি কি এইটা জানতে হবে যে আমি কি আমার ভিতর কি প্রতিভা থাকা উচিত এই প্রতিভা বিকাশের জন্য পরিবেশ পরিস্থিতি এবং চিন্তা মনন এগুলো লাগে এইগুলো আগে আপনার ভিতর মনে থাকবে আপনি ভাবেন যে আমি ২১,০০০ ২৫,০০০ টাকা বেতন পাই আমার মেয়ে একটু আগে বলেছে রিজিকের মানে আল্লাহ আপনার রিজিকের জন্য যদি প্রভুত্ব স্বীকার করেন আল্লাহ আপনার থেকে মুখ রায় আপনি এখানে আছেন তার অর্থ এই না যে আপনি ৩০,০০০ জন্য আপনি চামচামি করবেন আপনার ব্যক্তিত্ব বিকাবেন আপনার নীতি বিসর্জন দেবেন তাহলে আপনি মাস্টার ডিগ্রি করে আপনি চাকরি করতে আসতে চান আমি তো মনে করি আমি এটা যাও আগস্ট মাস কিভাবে চলব আপনাদের সামনে বলতেছি আমি লজ্জা রাখি না আগস্ট মাস কিভাবে চলব রেজাল্ট জানা নেই আমার ব্যাংকের সঙ্গে সাথে ৩০০০ টাকা আছে অ্যাকাউন্টটা মরে যাতে না যায় বেতনটা আসে খালি তো তুলতে পারে
ফকিরাকে আমি দীর্ঘ 18 বছর চাকরি করেছি, সূক্ষ্ম খাত চাকরি কোথাও হয়নি। আমার লাশ তদন্তের সময় ফকির হোসেন নেতৃত্বে আরো দুই তিনজন আসছিল। ফকির হোসেন এখন এই যে আপনার উদ্দীপনের ডাইরেক্টর, এ ফকির হোসেন আসে সবার কাছে লিখিত নিল, শুধু ইসলাম ছাড়া। আমি ফকির হোসেনকে রিকোয়েস্ট করিলাম যে ইসলামেরও একটা কাগজ দেন, ও কিছু লিখুক আমার দিয়ে, কারণ আজকে একটা দিন আসছে ওদের ভোট প্রকাশ করে। দীপার দাম বাগেরাটা আছে, দীপার দাম বলেছিল যে স্যার এই কাগজ দিছে কি লিখতে হবে, ফকির হোসেন বললো লিখতে হবে রামাদিরাম। সেই সময় ফকির হোসেন আমার বন্ধু বা ফকির এই যে ডিজি, এখন সেও অবসরে গেছে, তারে বলল যে এই দীপাক কি রয়েছে, সেই কি রাজা তদন্ত হয়নি। দীপাক দিয়ে দেখালো যে আমি অফিস সহকারী ছিলাম, লেখাপড়া কিন্তু জানি না, আমার মাতৃ হবে এই লিখে দীপাক দামের সই দিয়ে দীপাক দামকে সামনে দিয়ে দীপাক দামের বিবাদী থাকবে বাদীও থাকবে। আর আমার এবং ফকির হোসেন পড়ে বলতেছে রাজা দীপা কাকে কর্তব্য উচ্চ করেছে এইটা লিখেছে, আর বলছে স্যার পড়েন পড়ে পড়ে আমার আমার বলছে আপনি তার মানবিক বক্তব্য বলেছেন। তা আমি বললাম সুন্দর কথাই তো লিখেছে, দীপা করে কি আমার বাসায় বাজার করে দেওয়ার জন্য বা আমার কোনো সাইকেলের তেল কিনে দেওয়ার জন্য বা আমার কোনো সদস্যের লোন দেওয়ার জন্য আমি কি দাদারে ভুক্তি দান করেছি, আপনি দেখেন এটা প্রতিষ্ঠানের স্বার্থে করেছি, এটা দীপাকের স্বার্থে করেছে, এটা পিডিপিএফের স্বার্থে করেছে। বিষয়টা আপনার উপস্থিত যদি একজন নেতা নেতৃত্ব থেকে আপনি সামনে কি পরিস্থিতি হবে এটা আপনি জানেন না, এই জানেন না, এই জন্য আপনার কিছু উপস্থিত বুদ্ধি থাকতে হবে। আমি প্রায় গল্প বলি আপনি রহিন হন, আপনি রহিন হন, রহিন মানের কারণে বিরাজমানের রহিন তাই ভরনে বসে হাতের সহপাঠীকে একটার ফ্যান টানে, একটারে কানে সিদ্ধ, একটার কানে ধুতু যায়, একটা জামার বুতাম ছিঁড়ে ফেলে, একটার এই পরিধানের বস্ত্রটাকে ল্যাংটা করে দেয়। এই ছাত্র সব মুসি মুসি কান্তি কান্তি ফ্রাই বাড়ির প্রধান শিক্ষকের কাছে বলে স্যার আমার এই প্রাণ টানছে কিরা রোহি। আচ্ছা যা আমি আসতেছি, এরপরে আর একটা যাচ্ছে কথা স্যার আমার কোন জামার বুতাম ছিঁড়েছে কিটা রোহিন, এরপরে আর একটা যাই বলছে স্যার আমার জামায় জান ছুটু দিছে কে রহিম, এর ঘরে যেটা গেছে সেটা এরা বলছে এই হারাম জাদা তা রহিম সব নাজিস রহিম, রহিমের কত মারবার কত শাস্তি, তা তোরা রহিমের তো একটু সঙ্গে বসতে পারিস না, তাই তো যেটা নাজিসে গেছে ওই তোর বিডিপিএফ চাকরি করতে হলে আপনার রহিম এটা আপনি জানাইছেন, আপনি জানেন এ ফোনে জানা ভাই আমার ভুল হয়েছে প্রথমবারের মতো ভুল হয়েছে সাধারণ সম্পাদক তাপস রায় আর ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নজরুল এ দুজনে এখন নেতৃত্ব দিচ্ছে, এরা হচ্ছে রাজশ্রীরাম কুকুর, রাজশ্রীরাম কুকুর ছিলেন ড্রাইভার যাচ্ছে না ড্রাইভার কার নিয়ে রাজশ্রীরাম লাফায় মাথায় হাত দিলে পিছনের সিটে বসায় রাখছে। একজন এখানে বক্তব্য একজন বলছে যে এমডি সাহেব নিয়ে আসে রাজশ্রীরাম ও কর্মচারী কি উপকার করবে, ওরই তো মাথায় হাত দিলে রাজশ্রীরাম। আমি আজ পর্যন্ত আমার ছেলেগুলো সমর্থন করি
আমাকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা
আমি বললাম আওয়ামী লীগের নেতৃত্বে আমি 13 সালে মিছিল ডাকলাম ঢাকায় সব অঞ্চল পর্যায়ে দেখি আমি বললাম 200 বছর বিএনপি বিরোধী দল রাখবে সেই 200 বছর কর্মচারীরা এই বিরোধী দল রাখবে নির্যাতন বন্দী হত্যা রাজনীতি অত্যাচার নির্যাতন লাঞ্ছনা সব কিছু হবে তবুও এই বিএনপি থেকে আসলে না হবে সবাই এক বাক্য বলবো সবাই আমরা ঠিক আমি বললাম কষ্ট কিন্তু ভাই হবে ভোট দিতে পারবো না আলহামদুলিল্লাহ এই সেই তেরো সালের থেকে আজ 23 সাল 10টা বছর জাতীয়তাবাদী শ্রমিক দল ফেডারেশন যুক্ত আছে এবং এই ফেডারেশন যুক্ত হওয়ার জন্য তারেক রহমান নজরুল ইসলাম খানকে ভোট দিছে ফকিরাটের রেজা তার কিছু ছেলে পেলে নিয়ে ঢাকায় অবস্থান করতেছে বস্তি হোটেলে তাকে আপনি ফোন দিয়ে তাদের প্রায় অ্যাপ্লিকেশন করে নেন ওদের অ্যাপ্লিকেশন দিয়ে দেবেন নজরুল ইসলাম খান আমারে সকাল 7টায় ফোন দিয়ে বলে আপনি কি ফকিরাটের রেজা আমি বললাম জি হ্যাঁ অত দুই ফোন দিয়া লাগে কেন আপনি আমার নাম্বার চেনেন না আমি বললাম যে ভাই ও নাম্বার চিনি কিন্তু ওনার সাথে অন্য সম্পর্ক উনি কেমন আছে কি দেখি ঢাকায় আসতিস কেন এই বিষয়ে বললে উনি তখন আপনাদের উপজাতক হয়ে গেছে আমি উপনারে কিছু করব যাও তোমাদের ঈদা হলো শ্যামলীতে বিকেল 4টায় যাওয়া সেই 13 সালে আমির জামালে আবার আমি প্রেসিডেন্ট পদ থেকে সেই সাংগঠনিক পদে চলে গেলাম তাদের পদ তাদেরকে তাদের আমানত আমি ফিরাই দিয়েছিলাম কেউ আমার পিঠে থাপড়া কেন না থাপড়া জাফরুল হাসান চৌধুরী যে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ছিল সেই জাফরুল হাসান চৌধুরী আমার পিঠে এভাবে চাপড় দিয়ে বলো সাপাস নেতা তুই আসলে একটা নেতা কারণ তোর ক্ষমতার লোক নেই তুই আমি তোমাকে আবার ফিরাই দিলি নীতি নয় আমি রাজশাহী রেলওয়ে কর্মচারীকে নিয়ে সালিশ করতেছি একই বিষয় তাদেরকে বাদ দিয়ে গেছে যখন সব আইন সংশোধন হয়েছে তখন ওই সভাপতি সেক্রেটারি কমে আপ দেবে তাই নিয়ে সালিশ করতেছি আর আমি ফের চাই সারি দিলাম বিষয়টা আপনার যে তো আপনি আমার লাগি পারবেন অনুশোচনায় আপনি বলবেন আমার হয়তো সাময়িক সময় একটা লাগবে আমি খালি পূজা করি তা বলবো যে ভাই আপনার কাজ দেখা পাই আমারে অনেকে বলে কলামে উষ্ণ প্রতিশ করে ও কলাম আমিরুলির প্যানেল করে আইন বলেছি তো শোন 2019 হচ্ছে মাতার সংগঠন পিডিপিএফ সংগঠন সৃষ্টি হয়েছিল বোধ হয় আজও পিডিপিএফ কর্মচারীরা থাকবে তারা ওই সকালবেলায় কাগজ ধরা দেবো বিরাট আসাম এই সবের মতো যে আপনারে অমুক কোথায় ভর্তি করা হয়েছে তো আমি ইনক্রিমেন্ট হেড অফ করা হয়েছে অথবা আপনার চাকরি